এই ফাজিল সামরা এই মহিলা মানুষ পাত দিতেই পারে এলে তুই মানুষের কবি তাইলে ঘরের কথা কেউ পরের কয় কইস না রে ভাই কইস না কেউ আমি কমু ওই দেখছেন একই ডায়লগ কারো দারে কবি না ঠিক আছে কেদরে যদি কস তাহলে মোর মান সম্মান কিচ্ছু থাকবে না 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 তুমি এমন একটা পাত দিছ এই পুরুষ মানুষের এত বড় পাত দেয় না এটা যদি আমি না কই তাহলে কি আর হইব দেখ মানুষের দ্বারা যদি কস তাহলে কিন্তু বাইর থেকে বাইর করে দেবো তোরে হারো হলো বাইর করে দেওয়ার কি আছে তুমি একটা পাত দিছো এটা তো ভালোই আছে আমি সবাই রকম এটা আরো ভালো হইব বুঝো না কি আমার বাবি পাত দিছে আরে আল্লাহ রে তুই কি এটা বিয়ে বাড়ির খবর পাইছস যে মানের দারে হগলটির দারে কবি হন মুই না আর জোরে জোরে পাত দেই তুই তো এগুলো হন আছেই না এগুলো হনলে তো সবাই দারে কইয়া দিতি ভালো হইছে ছোট করে একটা পাত দিছি কেদ দারে কইস না দয়া করে কেদ দারে কইস না 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 এটা আমার প্রতিশোধ মাঝে মধ্যে যে তুমি আমারে বকা ঝকা দেও এর প্রতিশোধ তো নিতে পারি না আজকে এর প্রতিশোধ নিব আমি আমি এখনই যাই গেলেন সবাই রে কমু আরে মোর যদি সড়ক বাই থাকতো হেলে মুই হার মন্দ কইতাম না মুই তো তোরে মোর সড়ক বাই মনে করে মন্দ কইছি হন এই গোপন কথা কেদ ধরে কবি না কিসের গোপন কথা আমি তো ওইখানে শুনছি গোপন কথা কিসের এই কার লগে ফিল্ডিং মারছে তোর ভাবি হ্যাঁ ভাই তুমি যাব তো শাশলে টানা তো এ শুন আমি বাইরে গেলে তুই কিছু জানি একটা লুকাস আজকে নিশ্চয় তোর কাছে ধরা খাইছে এখন কইতেছে গোপন কথা কাউকে করিস না ভাই তোরা আমি ধর করলে 200 টাকা দিমু তুই সত্য কথা কহ কি করছে তোর ভাবি কি করছে কি তামসার কথা কন হ্যাঁ কি এর গোপন কথা মোর চরিত্র কি এতই খারাপ এই যে বিয়ে হইছে এত বছর ধরে মই কি আজ পর্যন্ত কোনো বেড়া মানুষের সোহর দিকে তাকাই কথা কইছি না তাকাও না কিন্তু বিয়ের আগে তো আমি শুনছি তোমার মামতোবাইর লগে সিনেমা টিনেমা চাইছো এদিক সেদিক একটু ঘুরতে চাইনিজ খাইতা এখন বিয়ের পরে তো তুমি ভালো আছো এটা কেমনে বুঝলাম ও বিয়ের আগে মাইয়া মানুষের চরিত্র একটু খারাপ থাহেই অত মাইনে নেস হই বিয়ে হওয়ার পর মাইনে নেছো না না মাইনে তো নিছি না তারপরে এখন কি ঘটনা ঘটালে এখন তো তুমি আমার বাঁধে আছো মানে আমার আমার ওয়াইফ তো এখন কি অবৈধ কাজ করলা দেহেরে বলতেছো যে গোপন কথা কাউকে বলিস না এই সত্য করি কো কি হইছে না থাবলায় তোর কান ফাটালাম হ্যাঁ ভাই কইতাছি ওই পাবি না একটা জোরে পাত দিছি সেটা আমি শুনছি এখন আমি গ্রামে যারে পামু তারেই কমু আমার ভাবি পাত দিছে ইডিয়েট গ্রামে যারে ভাবি তারে কবি মানে তোর ভাবি পাত দিছে তুই এটা মাইক দিকে প্রচার করবি নাকি এটা প্রচার করার জিনিস আর তুমিও হালার এই বাচ্চা সুটকিয়ার সামনে এই আকামটা করতে গেছো জানো না ওর মুখ পাতলা মানুষের কইয়া বেড়াইবো আরে সুবহানাল্লাহ পাত দেওয়ার সময় মুই আশেপাশে দেখছিলাম কেউ আসলে কিনা কিন্তু কেউ ছিল না কিন্তু এই হারামজাদাদের পিছন থেকে কমেন্ট দেয় সালাম আবুতে জানে ও যদি থাকতে হালকি মুই এত বড় একটা পাত দিতাম ছোট করেই দিতাম চাইতে যাও এই নামে আর লইবে না এই বাইরে যা হওয়ার ঘরের মাধ্য হয়ে গেছে এখানে মাটি দি ফেলা কাউকে কইস না কেমন তোরে তোরে আমি চকলেট কিনে দিমু কেমন কবি মানি তোর এত বড় সাহস তুই আমার খাস আমার পরস তুই আমার বউর কথা মানছে তো যাই কবি হে ভাত দিছে তোমার আমি একটা কথা কই এই এলাকার যারা আছে আমার ভাবির কথা না শুনাম কই তাহলে ভাবি যে ভাত দিছে এটাও যদি আমি সবারই কই তাহলে তো সবাই অনেক খুশি হবো এটা কইলে খুশি হবে এটা শুনাম খবরদার যদি কারো করে কস একদম কান ফাটালাম না ভাই তুমি যত কথাই কও আমি তো মানছি রে কমুই তুমি যদি আমারে মারতে মারতে মাইরা ফেলাও তাও আমি কমু আমার ভাবি বাদ দিতে তুই মানছি রে কবি মোর দেওয়াটা জামনের মুখ পাতলা আল্লামাবু তো জানে এই কথা কয় গ্রাম সরয় আর একটা আইছে ওদিক দিয়ে দেই মানুষের প্রকাশ করে দিতে চায় কি গোপন তত্ত্ব প্রকাশ করতেছে কেমনে যে কই আমারও তো শরম লাগতেছে ঘটনা হইলো আমার ওয়াইফ আছে না হালকা পাতলা একটা পাত দিছিল হারন দাদা শুনছে তো তুই আমার ছোট ভাই তুই শুনছে তুই চাইপে যা এ কয় কি কয় গ্রামের সব লোকের বেলা জানাই দিব আস্তাকফুল্লা আস্তাকফুল্লা নাউজুবিল্লা এ ফাজিল সামরা এ মহিলা মানুষ পাত দিতেই পারে এলে তুই মানুষের কবি তাইলে ঘরের কথা কেউ পরের কয় কইস না রে ভাই কইস না কেউ আমি কমু ওই দেখছেন একই ডায়লগ তাইলে এক কাম করেন এখন পিড়ে দিয়ে পিড়ে তিনি না এখন লাইতে লাইতে তিনি জন ঠিকই কইছেন আর বাড়ি আগে দেন
ফাদিল শামা আমারটা শুনে নাই তো আমার একটু আইছিল আরে ও তো লাঠি খাওয়ানোর কাম করছে কারণটা কি আরে ঘরের কথা পরে কইতে চায় আমার মানিজ্য থাকবো কন্ত ভাই বোকারাম দেউরি তুই বলস হ্যাঁ বুঝস না ভাবি মানে কি বড় ভাইয়ের বউ হচ্ছে গিয়ে ভাবি আর ভাবি হচ্ছে মায়ের সমতুল্য সে মারে কি তুই দাগা দাগা বেজ্জ করবি হ্যাঁ তোর ভাইয়ের একটা সম্মান আছে না তোর ফ্যামিলির একটা সম্মান আছে না তুই সেই সম্মান রক্ষা করবি যে জায়গায় সেই জায়গায় দিয়ে সম্মান আর বাইরেও কেটে দিতেছ এই জন্য আর বাড়িতে রাখুন না আমি এখন সোজা এর ঘর থেকে একটা এতিমখানায় দিয়ে আমি ওরে লাইক কেটে লাইক কেটে এতিমখানায় দিয়ে আসুন জান ও কারণ কি তা কানে নিচে কোন সাজা দিব না একটা হ্যাঁ দাদা আজকে তোরে এতিমখানায় দিয়ে আমি মানুষের কবি হ্যাঁ আমার মান ইজ্জত খাবি বেয়াদব আমার ওয়াইফ আস্তে করে একটা ফাঁদ মারছে হারামজাদা শুনছে পুরা এলাকা বেলে কইয়া বেড়াইবো কোন তো তুই এলাকা কইয়া বেড়াইলে আমার কি মান ইজ্জত থাকবো তা থাকবো না কিন্তু তুমি কয়জনের কাছে কইছো আমি এই পর্যন্ত পারে আমরা সবার ফুন্ড বীরজন হবে তাই না রে সবাইরে কইছি আর তোমার ছোট ভাই ও মানুষেরা এখনো কয় নাই কইবো কইছে মানে কইবো কইছে এ পর্যন্ত কারো কাছে কয় নাই না হ্যাঁ আচ্ছা দেখো তোমার ছোট ভাই এই কথা মানুষের কাছে কইবো হ্যাঁ আর তুমি এ পর্যন্ত পনেরো বীরজনটা জানাইছো মনে হয় সামনে আরো দুই চারজন পাইলে তা করে কইবা তাই না হ তাইলে এই জিনিসটা মানুষের কানে পৌঁছাইতেছে কে তুমি না তোমার ছোট ভাই একটু চিন্তা করে দেখো তো ঘটনা তো সত্য কইছেন আমি মানুষের শোনো ছোট ভাই তো আর তোমার লাঠিতে লাঠিতে নিবার পারবো না কিন্তু নিজের বিবেকটা একটু নিজে বুঝা চলাফেরা করো ও আমি কিলে মানুষের কই বারবার হাই হাই রে আমি তো সরাইতে আছি থাক ভাই তুই তো কারো করে কস নাই বরং আমি কইছি থাক আমার বাইর কোনো দোষ নাই সব দোষ আমার আমি মানুষের কইয়া খালি বেড়াইতেছি বাইরে বাড়িতে চল আচ্ছা চলো আমি ওই দিকে যাইতেছি আসেন